হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আরামবাগ হাই স্কুল থেকে পাস আউট করা বহু ছাত্রই কিন্তু এই বছর তাদের ছোটবেলার এই স্কুলে এবছর সরস্বতী ঠাকুর দেখতে আসতে পারে। বিভিন্ন কারণে তারা হয়ে গেছে খুবই বিজি, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা, যারা এবছর আরামবাগ হাই স্কুলে ঠাকুর দেখতে আসতে পারেনি, তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকুন। কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি তাদের আরামবাগ হাই স্কুলটাকে দিনের বেলা সরস্বতী পুজোতে কেমন লাগছে এবং রাতের বেলা কেমন লাগছে দুটোই দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের আরামবাগ হাই স্কুল এখন পরিণত হয়েছে এএইচএস এক্সপ্রেসে। প্রথম তলায় এখন চলছে ট্রেন, মানে মিড ডে মিল যেখানে খাওয়া হয় সেখান থেকে বিজ্ঞান ভবন পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে ট্রেন। এটা রিসেন্টলি আঁকা হয়, রংটা এখন দারুণ খেলছে। তাছাড়া এবছর সরস্বতী পুজো এবং রিপাবলিক ডে একসাথে পড়ায় আরামবাগ হাই স্কুলের মাঠে করা হচ্ছে প্যারেড। তো সব মিলিয়ে আরামবাগ হাই স্কুল এখন দারুণ জমজমাটি হয়ে উঠেছে, যেটা আপনারা ভিড় দেখে ভালো করে বুঝতেই পারছেন। তো এখন উদ্বোধন করা হচ্ছে জাতীয় পতাকা, যেটা উদ্বোধন করছে স্বয়ং এসডিপিও মহাশয় এবং তার সাথে আছে আমাদের স্কুলের হেড স্যার এবং অ্যাসিস্ট্যান্ট হেড স্যার এবং অন্যান্য শিক্ষকরা। তো পতাকা তো উদ্বোধন করা হয়ে গেল, এরপর ফিরে আসা যাক আমাদের সরস্বতী মায়ের কাছে। তো এই বছর সরস্বতী পুজোকে ফিতে কাটার মাধ্যমে উদ্বোধন করে নেওয়া হবে, যে ফিতেটা কাটবে বিশেষ কিছু ব্যক্তিরা। আপনারা এখানের মধ্যে কোন কোন শিক্ষকদের চিনতে পারছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপরই পুজো শুরু হয়ে যাবে, তো তার আগে আমরা চলো দেখে নিই এবছর ঠাকুরটাকে ঠিক কেমন বানানো হয়েছে। এই বছর কিন্তু ডেকোরেশন করা হয়েছে অন্য বছরের থেকে অনেক গুণ ভালো, ঠাকুরটাও খুবই সুন্দর এবং তার উপরে এরকম ছোট্ট ছোট্ট ফুলের এগুলো খুবই দারুণ দেখতে লাগছে, মানে এফেক্টটা খুবই দারুণ ক্রিয়েট হয়েছে। আর তার পাশেই আছে আরামবাগ হাই স্কুলের লোগো, যেটা আমরা জামায় আগে লাগাতাম। তো দারুণ একটা ডেকোরেশন করা হয়েছে। তো সামনে দিয়ে যদি দেখি সরস্বতী মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি দেখতে লাগছে এবং সেটা ব্যাকগ্রাউন্ড কালার এবং ডেকোরেশনের সাথে খুবই দারুণভাবে ম্যাচ করেছে। শুধুমাত্র দিনেই নয়, রাতেও কিন্তু আমাদের স্কুলটাকে দেখতে লাগছে একদম দারুণ, মানে লাইটিং তো এবছর দারুণ হয়েছে, তার সাথে সাথে ডেকোরেশনের সাথে লাইটিং একদম জমে গেছে পুরো, মানে আমাদের স্কুল বলে মনেই হচ্ছে না। তার পাশে দুটো লোগো যেগুলো আমরা জামায় পরতাম। তো আমাদের এই স্কুলটাকে এত ভালোভাবে আমার দেখে তো দারুণ লাগছে, বাকি আপনাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন। তো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে ভিডিও করলাম এখানেই শেষ। ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন টিপে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও লেটেস্ট আপডেটের জন্য। আর কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের ফেভারিট স্যার কোনটা আরামবাগ হাই স্কুলে। তো দেখা হচ্ছে পরেরই এরকম কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।